দর্শক, চট্টগ্রামের লকডাউনের খবর জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, গণপরিবহনে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায়ের অভিযোগ করেছে অনেকেই, সেই বিষয়ে একটু আমাদের জানাবেন। এই নিয়ে প্রশাসনের কোনো তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা তাও জানাবেন। ন্যান্সি, সকাল থেকে জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ টিম অভিযান পরিচালনা করেছেন। তাদের অভিযানও তারা দেখেছেন যে গণপরিবহনে কী পরিমাণ ভাড়া বাড়তি রাখা হচ্ছে এবং দ্বিগুণ পরিমাণে যাত্রী নেওয়া হয়েছে। যেহেতু গণপরিবহন গত দুদিন যাবৎ বন্ধ ছিল, সে তুলনায় কিন্তু আজকে রাস্তায় গণপরিবহনের মাত্রা যেমন বেড়েছে, তেমনি যাত্রীদের যে এত দুই দিন যাবৎ যে তারা বেশিরভাগই মানে যে চরম ভোগান্তিতে পড়েছিল গন্তব্যে পৌঁছানো নিয়ে, সেই ভোগান্তিটা কিছুটা কেটেছে। কারণ প্রতি দুই সিটে একজন করে যাত্রী তোলার যে সরকারি নির্দেশনা, সে কারণে কিন্তু অনেক বাস যেহেতু নিয়ম মেনেছে সেক্ষেত্রে অনেকে কিন্তু বাসে উঠতে পারেন। আর বেশিরভাগ বাস অধিকাংশ বাসের কিন্তু আমরা চালক এবং হেলপাররা ওই যে সরকারের যে নির্দেশনা সেটা কিন্তু মানেনি, দ্বিগুণ যাত্রী যেমন তুলেছেন তেমনি আদায় করেছেন দ্বিগুণ ভাড়া। এইসব এই যে পরিস্থিতি বাসের বা গণপরিবহনের, সেগুলো নিয়ন্ত্রণে কিন্তু জেলা প্রশাসনের শুরুতে যেটি আমি আপনাকে জানিয়েছিলাম, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন এবং সেখানে আপনার প্রায় 5 থেকে 6টি বাসের চালক এবং হেলপারকে জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় এবং দ্বিগুণ যাত্রী তোলার কারণে। ন্যান্সি আলামিন, আপনাকে ধন্যবাদ।